বাংলাদেশের ভিতরে যতগুলা কাদিয়ানি আছে এই সমস্ত কাদিয়ানি নিজেরাই পয়গম্বর বলে দাবি করতেছে। আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবী ইল্লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, দুনিয়ার জমিনের ভিতরে আর কোন নবী আসবে না, আসবে না, আওয়াজ করে আসবে না। তাই হয়ে থাকে ওই মালঙ্গা বসির মুসলমান, যদি তাই হয়ে থাকে আল্লাহ রাসূলের পরে যদি কোনো পয়গম্বর না আসতে পারে, আল্লাহ রাসূল স্পষ্ট করে যদি বলে দিতে পারেন কাদিয়ানিরা আজকে দাবি করতেছে আমরাই শেষ নবী, আমরাকে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমরাই শেষ নবী, আপনারা সাহস দিবেন যুদ্ধ করব আমরা, লাঠি নামবো আমরা, এই কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, এই সমস্ত কাদিয়ানিদেরকে যেন অমুসলিম বলে ঘোষণা করে, ঠিক কিনা বলেন। এই কাদিয়ানিরা আজকে নিজেকে শেষ নবী বলে দাবি করতেছে, ওই মালঙ্গাবাসী মুসলমান আপনাদের কাছে বলে দিয়ে যাই, যদি এই কাদিয়ানিরা এক পা বাড়াও ঢাকা শহর জমিনের ভিতরে এক পা বাড়াও, তোমরা আমাদেরকে চেনো না, তোমরা কে আমাদের চেনার কোনো দরকার নাই, আমাদের সাহস দেখবা, বুকের 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 তাজা রক্ত দেখবা, ছেলে মেয়ে সব প্রচন্ড রক্ত দিয়েছি, আবার যুদ্ধ হবে, আবার জেহাদ হবে, তুই আমাদের সাথে, তুই আমাদের সাথে। আমাদের আল্লাহ আকবরের পরিসরে সেই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কলিজা চিরিত আঘাত করবে, আমাদের সেই রকম ভাবে এই আল্লাহ আকবরের তাকদীরে ধরে দিতে হবে, আমরা রাজা আছি তো আজকে কাদিয়ানিরা এই সমস্ত কথা বলতেছে, নিজেদেরকে শেষ নবী বলতেছে, হাই সর্বনাশ, যে নবীকে মহব্বত না করলে সব কিছু তামা হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, মুসলমানই তো শেষ হয়ে যাবে, এই মুসলমানরা কাদিয়ানিকে, এই কাদিয়ানিরা মুসলমান, এই কাদিয়ানি মুসলমান দাবি করতেছে, আবার শেষ নবী দাবি করতেছে, এইটার বিরুদ্ধে কোনো বাউলিরা আজ পর্যন্ত দেখলাম না কথা বলতে, আমাদেরকে খালি খোঁচায় যে মৌলবীরা এইটা বলছে, মৌলবীরা ওই ফতোয়া দিছে, মৌলবীরা সেই ফতোয়া দিছে, আমাদেরকে বাউলরা খোঁচায় কেন, এত খাইস কেন তোমাদের কাছে, এক সরকার তো এক সরকার বাউল বয়াতি নেই কি জানো, উনি কি স্পষ্ট করে বলে দিয়েছে, দুই টাকা দেবেন ইমাম সাহেব হুজুর না আপনি, দুই টাকা দেবেন চাকরি করেন, কিসের চাকরি করেন আপনি, কিসের ফতোয়া দেন আপনি, শরীয়ত সরকার বলছে 13 টাকা চাকরি করো, 13 টাকা মাস বেতন পাও, তুমি কিসের ফতোয়া দাও, এই বেটা তুই কি জানো, আমি আমার কাছে আমি বেশি জানি, এই কথা বলছে শরীয়ত সরকার স্পষ্ট ভাষায়, কত খারাপ খারাপ, আল্লাহ আকবার, আল্লাহ মাফ করে দাও, এই কত খারাপ খারাপ ভাষা বলছে কাদিয়ানি, এই সমস্ত ভাষা কাদিয়ানি, এই মানে এই সমস্ত ভাষা শরীয়ত সরকার বলছে, বলার পরে সরকার তাকে অ্যারেস্ট করে ফেলাইছে। আরেকজন আছে, নাম হইল অর্থাৎ একজন মহিলা রীতা দেওয়ান, মাশাআল্লাহ রীতা দেওয়ান, এই রীতা দেওয়ান আল্লাহকে মুনাফিক করে ফেলাইছে, আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, রীতা দেওয়ান আল্লাহকে মুনাফিক বলে গালি দিছে, বাবা আমরা তোমাকে কোনো কিছুরই বাধা দেই না, আমরা কারো বিরোধিতা করি না, তোমরা আল্লাহ তাআলাকে গালি দিও না, ইসলামের মতো চলো, আইন করো সমস্যা নাই, আমলিক করো সমস্যা নাই, বিএনপি করো সমস্যা নাই, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই, কি কথা ঠিক না, অবশ্যই ঠিক, তোমাদেরকে বলবো না, আমরাও তোমাদের কাছে কিছু বলবো না, তোমরা আমাদেরকে কিছু বলবো না, আইন যেইভাবে চলতেছে, শরীয়ত যেইভাবে চলতেছে, বাবা এইভাবে চলো, কেন ওপরের দোষ খোঁচাও, আমার কথা ঠিক না, আমার কথা বেজার হইতেছে না, বাবা দেখেন কেন আমাদের দোষ খোঁচাও, আমরা তো তোমাদের দোষ কখনো খোঁচাইতে যাই না, তোমরা আমাদের দোষ খোঁচাচ্ছ, এইভাবে আমাদেরকে গালি দিতেছ, ইমাম সাহেবদেরকে গালি দিতেছে, আলেম সাহেবদেরকে গালি দিতেছে, এই গালি দেওয়া কি ঠিক হইতেছে, ঠিক হইতেছে না, এই যে গালি দিতেছে, আবার আরেকজন আছে সন্ত্রাসী ধর্ষণকারী, আরেকজন আছে দেখুন বলতেছি এই দেশের ভিতরে ইসলাম দিয়েছেন আল্লাহ বলিলা কথা কোন ঠিক না বেঠিক, বাবা শেখ মুজিবুর রহমান বললাম এটা আমি দেখেন এটা বলতেছি, আবার শেখ মুজিবুর রহমান তারেক জিয়া যারা আছে বড় বড় নেতৃত্ব যারা দিছেন আগে, তারা এটার জন্য যুদ্ধ করে গেছেন আগে, খেয়াল করেন তারা এটার জন্য যুদ্ধ করে গেছেন আগে ভারতের সাথে,
যুদ্ধ করে গেছেন। এখানে শেখ মুজিবুর অবদানও কম না, কি কথা ঠিক না? এটার জন্য যুদ্ধ করে গেছেন, এই মুসলমানের জন্য যুদ্ধ করে গেছেন। আজকে দুনিয়ার জমিনে কি হইতেছে জানেন? এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফকে কালকে রাত্রেও দেখলাম, আজকে সিরাজগঞ্জ শহরে স্পষ্ট করে বলে দিয়েছি, দুই দিন আগে বাংলনবাড়িয়া বিবাড়িয়া শহরের ভিতরে একটা প্রোগ্রামে গেছি, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদুল হাবিব, আল্লামা বাবুলুল হক, সমস্ত কি সব সমস্ত আলেমরা ওইখানে ছিলেন, আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব সমস্ত আলেমরা ওইখানে ছিলেন, স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছি, এই যে কোরআন শরীফ দিল্লির ভিতরে মসজিদের ভিতরে আগুন লাগাইতেছে, এই কোরআন শরীফ গুলা আগুনের ভিতরে নিক্ষেপ করতেছে, গেল মারতেছে আগুনের ভিতরে। মুসলমানদের কি এইভাবে জামা খুইলা দেখেন? আমার এইভাবে জামা খুইলা উলঙ্গ না, নিচে প্যান্ট আছে, যারা যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে উলঙ্গ করে চেক করতেছে এটা কি হিন্দু না মুসলমান, চেক করার পরে তারপরে যদি দেখে মুসলমান তারপর দেখেন কি করতেছে, এই সমস্ত জামা কাপড় সব খুলছে, খোলার পর খোলা বুঝলেন, খোলার পর এই যে পিঠের পিঠ দেখতেছেন না, এই পিঠের সমস্ত জামা খুলছে, জামা খোলার পর প্যান্ট আছে, এইভাবে একটা খুঁটি পিলা, এই খুঁটির সাথে এইভাবে হাতটা এইভাবে দিছে, অপর পাশ দা হাতটা এইভাবে ধরছে যাতে না নড়তে পারে, পিছন সাইডে ভাইয়া এইভাবে আঘাত করতেছে, পিছন সাইড থেকে অর্থাৎ তাকে জামা খুললে এইভাবে মারতেছে। তো ইসলাম সাহ, ইসলাম সাহ, ইসলাম তোর সাথে হবে, ধর্ম সাহ, এইভাবে আঘাত করতেছে। এটা কি আমাদের জন্য দুঃখজনক না? দুঃখজনক না? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বাবা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, আল্লাহ তুমি হেফাজত করে নাও।